সকালবেলায় আমাদের বাড়ির সামনের দৃশ্যটা তোমাদেরকে দেখাই, না হলে মিস হয়ে যাবে। এটা আমাদের কুরবানি না, তো এখানে যে খাবারগুলো রাখা আছে সব আমাদেরই কুরবানির। তো এখানে এটা অন্য কারো হয়তো কুরবানি হবে, তো এখানে খাবার রাখা থাকে তো খেয়ে নেয়, তা আমরা তাড়াই না, কারণ কুরবানি ছাগল আর বাপি তো তাড়াতেই দেয় না, মানে যেই আসুক এখানকার খাবার খায়, বাপি তাড়াতে দেয় না, এটা একটা ব্যাপার। আর ওই যে দেখো সকালবেলায় হালকা হালকা, যে যার মতো কাজে যাচ্ছে, আর সকালবেলায় হালকা হালকা হাওয়া, আর ছাগল মুরগি সবাই গাছতলায় ঠান্ডাতে হাওয়া খেতে এসেছে, আর প্রচুর প্রচুর পাখি, প্রচুর পাখি এই গাছে এখন আছে। সকালবেলায় গ্রামের পরিবেশ দেখতে দেখতে রায়শা আমার সঙ্গে আজকে স্কুলে যাচ্ছে। আর এখানে কি বলতো, রাতের বেলায় যেহেতু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি, তো সকালবেলায় এমনি এমনি রায়শাকে বেশি ডাকতে হয় না, এমনি উঠে পড়ে। আর বাপি কিন্তু একদম সকালবেলায় শুয়ে থাকা পছন্দ করে না, মানে তাড়াতাড়ি উঠে বড় ঘুম থেকে উঠে তারপরে আবার দরকার হলে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়াশুনো করে আবার শোও, কিন্তু সকালে শোয়াটা পছন্দ করে না। তো এইটা অনেকদিন থেকে আমাদের স্কুলে, অনেকদিন থেকে বলতে গেলে গত হাতের কাজে দিয়েছে, তো দেখো কি সুন্দর তৈরি করেছে স্টুডেন্টরা। আর আজকে আমাদের মিড ডে মিলে ছিল ডিম আলুর ঝোল আর ভাত, রান্না দেখে বুঝতেই পারছো যে ভালো হয়। তো হ্যাঁ, আমাদের স্কুলে রান্না সত্যি খুব ভালো এবং টেস্টি হয়। আর রায়শা বাড়িতে এসে গতকালের করা পোলাও, মানে জিত্রা এসেছিলো সেই ব্লগটা তোমরা দেখেছো, তো সেই পোলাও খাচ্ছে আর আমার জন্যও নিয়ে এসেছে, মানে ও নিজে হাতে খাওয়াবে শখ করেছে, তো মা এক থালাতেই খুলে দিয়েছে। আর আমার কিন্তু পোলাও বিরিয়ানি না বাসি গরম করে খেতে বেশ ভালো লাগে, আমার মনে হয় আরও টেস্টটা বেশি বাড়ে। তো তোমরা অবশ্যই জানাবে যে কারা কারা বাসি পোলাও বিরিয়ানি খেতে ভালোবাসো। আর মেয়ে মাকে নিজের হাতে খাওয়াচ্ছে, খাবারের টেস্ট কতগুণ বেড়ে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর রায়শা খাওয়াতে খুব ভালোবাসে, ও যখনই সুযোগ পায় দিয়ান আর মিমকে খাইয়ে দেয়, মানে ও নিজে মা সাজে ওদের, তারপরে খুব গুছিয়ে একদম সুন্দরভাবে খাইয়েই দেয়, আর রায়শা খাওয়াচ্ছে বলে ওরা খেয়েও নেয়। তো খাওয়া দাওয়ার পরে রায়শা এই যে পুতুল নিয়ে আবার খেলতে বসে, সরি বেশ পুতুল খেলতে শুয়ে পড়েছে, তো এই পুতুলটা তোমাদেরকে এর আগে বলছিলাম যে ওই খেলনা বাটি যেটা দেখছিলে সেদিনও এই পুতুলটাও নিয়ে এসে দিয়েছিল, মানে মুন্না রায়শাকে। তো এ খেলছে রায়শা, তো আমাকে বলছে ক্যামেরাটা অফ করো। তো বিকেলবেলা এখন খাওয়া দাওয়ার পরে অনেক দিনের মানে আমার কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে, যে রায়শা দেখছে আইসক্রিম নিয়ে আসছে, ওর আইসক্রিম খাওয়ার প্রতি একটা লোভ আছে, কারণ ছোটোবেলায় অনেক দিন অনেক দিন ও আইসক্রিম আমি ওকে দিইনি, কারণ ওর টনসিলের সমস্যা, মানে ছোটো থেকে একদম জন্মগত এবং এটা ওর বংশগত, মানে জিতের ভাই বোন ম্যাক্সিমাম সবার টনসিল আছে, আর রায়শার তো প্রচণ্ড পরিমাণে, সেই জন্য একটু একটু ও সবসময় একটা মানে ঘুষঘুষানি জ্বর বলে সেটা থাকতো। তো আমার আমি নিজে যে কতদিন আইসক্রিম খাইনি ওর জন্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর ওকেও দিতাম না। আর বাচ্চা বুঝতেই পারছো যে যেগুলো বেশি নিষেধ করা হয় সেগুলো খেতে চায় মন চায়, তো আমি অনেক দিন ওকে আইসক্রিম না ঠান্ডা খাবারই অনেক দিন দিইনি, তো এখন আস্তে আস্তে দিতে শুরু করেছে। ডাক্তারবাবু বলেছেন যে এইসব রোগগুলো মানে যত বড় হবে বয়সের সঙ্গে সঙ্গে কমতে পারে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে হয়তো তৎক্ষণাৎ হয়তো জ্বরটা কমতে পারে কিন্তু টনসিলটা কমবে না। তো এখন আস্তে আস্তে ওকে ঠান্ডাটা দিচ্ছি, তো দেখছি যে কোনো প্রবলেম হয়নি, মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি তো তখন তো একদিন হয়ে গিয়েছে এই ভিডিওটা যখন এটা তোমরা দেখছো, তো তখন পর্যন্ত রায়শা কিন্তু ঠিকঠাকই আছে, একবার কাশে উনি, তো আলহামদুলিল্লাহ আমি অনেক ধৈর্য ধরে ছিলাম বলে মানে ওর অনেকটা ও সুস্থ আছে, কিন্তু যখন হতো না তখন মনে হতো যে মনে হয় যে কোনো দিনই ভালো হবে না, কখন ভালো করে দেবে, উপরওয়ালার কাছে শুধু এটাই চাইতাম। তো রায়শাও খুব হ্যাপি, আর নানির বাড়িতে আসলে এগুলো পাই, কারণ আমি ডোমকলে থাকলে ও সুস্থ থাকলেও আমি দিতে যাই না, কারণ আমি কোনো রকম কোনো অপশানে রাখতে চাই না। তো এই যে হাতে যে কাঠিটা তোমাদেরকে দেখালাম আইসক্রিমের কাঠি, তো মা বলছে যে এই কাঠিটা নাকি
আগে মারা যখন ছোট ছিল তখন ওই কাটি 10টা জমা দিলে মানে আইসক্রিমওয়ালাকে 10টা জমা দিলে আইসক্রিমওয়ালা একটা আইসক্রিম দিত রায়শাকে দেখে বুঝতে পারছো যে ও কতটা খুশি আর ও হয়তো বুঝতে পারছে না যে ওকে আইসক্রিম খেতে দেখে আমি নিজে কতটা খুশি মানে আমি তো চাইতামই যে আমার মেয়ে খোলামেলাভাবে ঠান্ডা কিছু খাক খুব আনন্দ না নানি বাড়িতে আম্মু আইসক্রিম খেতে দেয় না আর এখানে আইসক্রিম খেতে পাচ্ছো সারাদিন শুয়ে বসে মানে কি বলবো এলে যাচ্ছি সারাদিন শুয়ে বসে আছি একটা কুটোটা আমি নাড়ি না তো আশা করি আজকের ব্লগটা একদম ছোট তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুন্দর থাকো সুস্থ থাকো টাটা